21 জুলাই পৃথিবী থেকে সর্বাধিক দূরত্বে থাকা স্যাটেলাইট ভয়েজার 2 কে সিগন্যাল পাঠায় NASA। এর পরপরই মহাকাশ যানটির অ্যান্টেনা নড়ে 2% সরে যাওয়ায় এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল NASA-র। ফলে কোনো জবাবও আসছিল না এটি থেকে। আশঙ্কা করা হচ্ছিল মহাকাশে কোনো গ্রহাণুর সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়েজার 2। এরপর থেকেই উদ্বিগ্ন ছিলেন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র বিজ্ঞানীরা। তবে অবশেষে সেই উদ্বেগের অবসান ঘটিয়ে এলো সুখবর। দীর্ঘদিন অপেক্ষার পর মঙ্গলবার মহাকাশ যানটি থেকে হৃদস্পন্দন শোনা গেছে বলে দাবি করেছে ভয়েজার 2 এর প্রজেক্ট ম্যানেজার সুজান ডট। তিনি জানান, একটি বড় রেডিও অ্যান্টেনার সাহায্যে পৃথিবীর কক্ষপথের বাইরে সিগন্যাল পাঠিয়ে ভয়েজার 2 এর সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধারের চেষ্টা করা হলে আচমকাই শব্দ শোনা যায়। এতে মহাকাশ যানটি অক্ষত রয়েছে, একই সঙ্গে এটি সঠিকভাবে কাজ করছে বলেও নিশ্চিত হওয়া গেছে। এরই মধ্যে পৃথিবী অভিমুখে এই ভয়েজার 2 এর অ্যান্টেনা ফের ঘুরিয়ে আনতে নতুন করে নির্দেশনা পাঠানোর চেষ্টা চলছে বলে জানানো হয়। তবে অ্যান্টেনাকে ফের নিজের অবস্থানে ফিরিয়ে আনার সম্ভাবনা ক্ষীণ বলে দাবি সংস্থাটির। ভয়েজার 2 বর্তমানে পৃথিবী থেকে 19.9 বিলিয়ন কিলোমিটার দূরে মহাকাশের একটি প্রান্তিক জায়গায় অবস্থান করছে। বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করে এই ভয়েজার 2। তাই এটি কাজ করা বন্ধ করে দিলে সৌরজগৎ থেকে আর তথ্য মিলবে না বলে জানান বিজ্ঞানীরা। আফরিন মৌ, সময় সংবাদ।